আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে একটা বিশাল এক প্রজেক্ট আপনারা দেখতেছেন, এই প্রজেক্টে অনেকগুলি বিদেশি শ্রমিকের প্রয়োজন হয়েছে। এর একটা অংশ আমাদের বাংলাদেশি শ্রমিক হতে পারতো। আমাদের কোম্পানিও খুব আগ্রহ প্রকাশ করছিল বাংলাদেশি শ্রমিক আনার জন্য, বাট ভিসার জটিলতার কারণে বাংলাদেশ থেকে কোনো শ্রমিক আনতে পারে নাই। এখানে শ্রমিকের মাঝে ছিল স্টিল পিকচার, কার্পেন্টার, ইকুইপমেন্ট অপারেটর, বাট তারা খুব আগ্রহ প্রকাশ করছিল আমাদের এখানে তিনটা কোম্পানির প্রজেক্ট চলতেছে, তিনটা কোম্পানির তিনটা প্রজেক্ট ম্যানেজার ইরাকের যে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার আছে তার সাথে মিটিং করছে। মিটিং করার পরে বলছে বাংলাদেশে ওয়ার্কার চাই প্রচুর পরিমাণ, বাট আপনারা যদি দিতে পারেন আমি ম্যাক্সিমাম ওয়ার্কার বাংলাদেশ থেকে নিয়ে আসবো এবং উচ্চ মানের একটা স্যালারি প্রোভাইড করবো। তো আমাদের যে হাই কমিশনার সেও বলছে না, আমি ইনশাল্লাহ বাংলাদেশের থেকে যথাসাধ্য চেষ্টা করবো শ্রমিক এখানে দেওয়ার জন্য। বিকজ এখানে বাংলাদেশের যে হাই কমিশনার এখানে আসার পরে প্রজেক্টটা সার্ভ করে দেখছে এখানে খুবই ভালো এবং সেফটি মানসম্মত কাজ হয়, এবং সে একটা নৈশ ভোজনে ডিনার পার্টিতে অংশগ্রহণ করছে। সেই ডিনার পার্টি দেখে বলছে না আসলে প্রজেক্টটা অনেক সুন্দর, থাকা খাওয়া এবং অ্যাকোমোডেশনের মান অনেক ভালো। তো আমরা খুব আশাবাদী ছিলাম আমাদের বাংলাদেশ থেকে এখানে পর্যাপ্ত পরিমাণ ওয়ার্কার আসবে, একসাথে মিলেমিশে কাজ করবো, বাট একটা রেমিটেন্স দেশে পাঠাবো। কিন্তু সেই অপশনটা আর বাংলাদেশ থেকে দিতে পারে নাই, পাকিস্তান এবং ইন্ডিয়া সেই জায়গাটা দখল করছে, এবং মাঝখানে কিছু চায়না আসছে। চায়না আসার পরে ইন্দোনেশিয়া অনেকগুলি ডুবুরি আসছে যারা আন্ডার ওয়াটারে জব করে। তো আমার কথা হয়েছে বাংলাদেশ থেকে যদি ভিসাটা অ্যাভেলেবেল করতো এই ইরাকের মতো একটা দেশে, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো রেমিটেন্স আমরা বাংলাদেশে পাঠাতে পারতাম ইরাক থেকে। এবং এই প্রজেক্টে মোটামুটি অনেক হাই স্যালারি, একটা ভালো একটা মানের স্যালারি আমাদেরকে কোম্পানি প্রোভাইড করে থাকে। তো আশা করব আদার্স কিছু প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে যেন বাংলাদেশি ওয়ার্কার অ্যাভেলেবেল আসে। সেই জন্য আমাদের বাংলাদেশ থেকে যারা ভিসা প্রসেসিংয়ের সাথে জড়িত আছে তারা ইনশাল্লাহ যেন ভিসাটাকে খুব সহজীকরণ করে এবং ইজিলিভাবে যেন আমাদের এই মেগা মেগা প্রকল্পের ভিত্তিতে আমরা কাজ করতে পারি। এই সুযোগটা যদি আমাদের করে দেয় তাহলে আমরা রেমিটেন্স সে পাঠাতে পারবো। এই যে আমাদের প্রজেক্টের একটা অংশ, এটা জাস্ট একটা আংশিক অংশ, বিশাল বড় এক প্রজেক্ট। অলরেডি আমরা 7 থেকে 8 বছর এখানে জব করে ফেলছি, আরও 2042 সাল পর্যন্ত আমাদের এই প্রকল্পটা চলতে থাকবে। এখনও আমাদের ভিসা নিয়ে কিছু ঝামেলা চলতেছে, বাট এটা কোম্পানি অনেক ট্রাই করতেছে ভিসাটা করার জন্য, জানি না হয় কি না। যদি না হয় তাহলে এই যে কজন আমরা অপারেটর ইঞ্জিনিয়ার এবং অফিসিয়াল কিছু এডমিন সাহেব আছে তারাও হয়তো এখানে আমরা থাকতে পারবো না, দেশে চলে যেতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।